ঘুমের মধ্যে আপনি হঠাৎ খেয়াল করলেন কেউ একজন আপনার বুকের উপর বসে আছে এবং আপনাকে আঘাত করার চেষ্টা করছে। আপনি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আপনি আপনার হাত পা নাড়াতে পারছেন না। আপনার খুব কষ্ট হচ্ছে। এটাকে আমাদের দেশে বলে বোবায় ধরা, আর ডাক্তারি ভাষায় এটাকে বলে স্লিপ প্যারালাইসিস। আজ এই ভিডিওতে আমরা জানব এই বোবায় ধরার ঘটনা বা স্লিপ প্যারালাইসিস কেন ঘটে, কাদের বেশি ঘটে এবং এটার সমাধান কি। চলুন প্রথমেই জানি এই বোবায় ধরার ঘটনা বা স্লিপ প্যারালাইসিস কেন ঘটে। আমরা সাধারণত রাতে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠি, কিন্তু এই পুরোটা সময়ে ঘুমের একটা সাইকেল বা চক্র রয়েছে। এক একটা সাইকেল 90 মিনিটের মতো। এই প্রতিটি সাইকেলে আমরা দুই ধরনের ঘুম ঘুমাই। ডাক্তারি ভাষায় একটা হলো রিম স্লিপ আর অন্যটি হলো নন রিম স্লিপ। রিম স্লিপ হলো হালকা ঘুম আর নন রিম স্লিপ হলো গভীর ঘুম। নন রিম স্লিপে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং সারাদিন কাজকর্মের কারণে তার শরীরে যে শক্তি খরচ হয়েছে সেগুলো আবার রিস্টোর হয়। আর রিম স্লিপ যেটা, সেইটাতে মানুষ স্বপ্ন দেখে। আমরা যেহেতু রিম স্লিপের সময় স্বপ্ন দেখি, তাই এই রিম স্লিপের সময় আমাদের ব্রেন থেকে গাবা অ্যান্ড গ্লাইসিন নামক পদার্থ নিঃসরণ হয়। এই গাবা ও গ্লাইসিন আমাদের হাত পা ও শরীরকে প্যারালাইসিস করে দেয়। এই প্যারালাইসিস করার কারণ হলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় আমাদের হাত পা যেন সরাসরি করে পাশে যে শুয়ে থাকে তাকে বা নিজেকে আঘাত করতে না পারে তার জন্য। এটা শরীরের একটা সিস্টেম। এজন্য আমরা যখন কোনো দুঃস্বপ্ন দেখি তখন আমাদের ব্রেন জেগে যায়, কিন্তু যেহেতু আমরা রিম স্লিপের সময় স্বপ্ন দেখি তাই গাবা অ্যান্ড গ্লাইসিনের কারণে আমাদের শরীর প্যারালাইসিস অবস্থায় থাকে। সেজন্য আমরা চাইলেও আমাদের হাত পা নাড়াতে পারি না। আর এই কারণেই আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় বোবায় ধরে বা স্লিপ প্যারালাইসিস ঘটে। চলুন এবার জেনে নেই এই বোবায় ধরার ঘটনা বা স্লিপ প্যারালাইসিস কাদের বেশি ঘটে বা কেন ঘটে। এর বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটি হলো জেনেটিক কারণ। এর মানে হলো আপনার যদি বোবায় ধরে তাহলে আপনার বাবা মা বা পরিবারের অন্য কারো এমন ঘটনা ঘটত যার জিন আপনিও পেয়েছেন বা বহন করছেন। এর পরের কারণ হলো ঘুমের সমস্যা থাকা। যেমন অনেকের আছে ঘুম অনেক কম হয় বা পাতলা ঘুম হয়, আবার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। এছাড়া ঘুমটা সময় মতো হয় না বা দিনে বেশি ঘুমায়, তাদের ক্ষেত্রে এই বোবায় ধরার ঘটনা ঘটতে পারে। 3 নম্বর কারণ হলো মেন্টাল সমস্যা। 4, ডিপ্রেশন বা স্ট্রেসের মধ্যে থাকলেও এমন ঘটনা ঘটতে পারে। 5 নম্বর হলো চিত হয়ে শোয়া, অর্থাৎ নাক ও পায়ের বুড়ো আঙ্গুল একই বরাবর থাকলে বোবায় ধরতে পারে, তবে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। আর সর্বশেষ কারণ হলো কোনো মেডিসিনের সাইড ইফেক্ট। চলুন এবার জানি এর সমাধান কি। বেশিরভাগ মানুষেরই আসলে বোবায় ধরার কোনো চিকিৎসার দরকার হয় না। যাদের জেনেটিক কারণে হয় বা হঠাৎ করে একদিন এমন ঘটনা ঘটে তাদের আসলে চিকিৎসার দরকার নেই, কিন্তু যাদের ঘুমের কারণে এমন হয় তাদের ঘুমটা ঠিক করা দরকার। অর্থাৎ সঠিক সময়ে ও পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে। আর যাদের এর কোনোটাই নেই তবুও এই বোবায় ধরার ঘটনা ঘটছে, তাহলে এটা কোনো রোগের কারণ হতে পারে, যেমন ডিপ্রেশন বা স্ট্রেস। ডিপ্রেশন বা স্ট্রেসের চিকিৎসা নিলেই আপনার বোবায় ধরার রোগ ঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এমন উপকারী তথ্য পেতে পেজটি ফলো করে রাখবেন।